আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার রাশেদ। আমরা আজকে আলোচনা করব প্রিমেন্সট্রুয়াল সিন্ড্রোম বা পিএমএস নিয়ে। প্রিমেন্সট্রুয়াল সিন্ড্রোম বা পিএমএসটা কী? প্রিমেন্সট্রুয়াল সিন্ড্রোম মাসিক পিরিয়ডের সাথে একসাথে ঘুরতে থাকা বিভিন্ন শারীরিক, মানসিক এবং মানসিক লক্ষণ নিয়ে গঠিত। এই লক্ষণগুলো সাধারণত পিরিয়ডের কয়েকদিন আগে দেখা দেয় এবং মাসিক শুরু হওয়ার পরে এর সমাধান হয়ে যায়। একটি গড় মাসিক চক্র 28 দিন স্থায়ী হয়। পিএমএস লক্ষণগুলো মাসিকের প্রায় 10 থেকে 14 দিন আগে উপস্থিত হয়। এটি মাসিক চক্রে ডিম্বস্ফোটন পরবর্তী সময়ের সাথে মিলে যায়, যখন হরমোনের মাত্রা সর্বাধিক বৈচিত্র্য দেখায় এবং নিচের দিকে নেমে যায়। প্রতিটি মহিলার জন্য লক্ষণগুলি পরিবর্তিত হয়, এক একজনের জন্য এক এক ধরনের লক্ষণ প্রকাশ পায়। যদিও পিএমএসের লক্ষণগুলির মধ্যে অনেকগুলোই কমন রয়েছে, পিএমএসের লক্ষণগুলির মধ্যে রয়েছে মাসল পেইন, ক্লান্তি, পেট ফোলা, মাথা ব্যথা, ব্রণের সমস্যা, মল থেকে পরিবর্তন, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া। এছাড়া মানসিক এবং আচরণগত লক্ষণগুলোর মধ্যে রয়েছে উদ্বিগ্নতা বেড়ে যাওয়া, মেজাজ পরিবর্তন এবং মুড ডিসঅর্ডার হওয়া, বিরক্তি বেড়ে যাওয়া, বিষণ্ণতার অনুভূতি হওয়া, ক্ষুধা বেড়ে যাওয়া, ঘুমের সমস্যা হওয়া, সামাজিকতা মেনটেন করতে অসুবিধা হওয়া, একা একা থাকতে পছন্দ করা। প্রিমেন্সট্রুয়াল সিন্ড্রোম নির্ণয় করতে গেলে সাধারণত প্রিমেন্সট্রুয়াল সিন্ড্রোমের উপসর্গগুলি থাইরয়েডের ব্যাধি, মেজাজ এবং বিষণ্ণতাজনিত ব্যাধি এবং দীর্ঘস্থায়ী যে ক্লান্তি যদি থাকে এগুলোর সাথে মিলে যেতে পারে। তবে এগুলো আপনার ডাক্তারের সাথে পরামর্শ করলে উনি আপনার প্রপার হিস্ট্রি নিয়ে উনি এটা আলাদা করে আপনি আসলে প্রিমেন্সট্রুয়াল সিন্ড্রোমে আক্রান্ত কিনা সেটা উনি বের করতে পারবেন। আমরা প্রিমেন্সট্রুয়াল সিন্ড্রোম থেকে প্রাকৃতিকভাবে কিছু উপায় রয়েছে, যেগুলো এই যে সিমটমগুলো রয়েছে বা উপসর্গগুলো রয়েছে এগুলো উপশম করতে পারে, রিলিফ দিতে পারে। এর মধ্যে হচ্ছে যে খাদ্যে পরিবর্তন করতে হবে, ডায়েটে পরিবর্তন, সবুজ শাকসবজি খেতে হবে, খেতে ইচ্ছা না করলেও সবুজ শাকসবজি খাওয়ার দিকে মনোযোগ দিতে হবে, কারণ এতে রয়েছে প্রচুর আয়রন এবং ভিটামিন বি। এছাড়া ক্লান্তি এবং ঘুমের সমস্যা দূর করতে বিভিন্ন ধরনের ফল খেলে সেটা দূর হয়ে যাবে। চিনিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে, কুমড়া, আলু, মসুর ডাল, মিষ্টি আলু এগুলো খাওয়া যেতে পারে ভাত খাওয়ার পরিবর্তে, বা যে কার্বোহাইড্রেটটাকে যদি আমরা একটু জটিল কার্বোহাইড্রেট বাড়াতে চাই ডায়েটে, সেই ক্ষেত্রে এগুলো খাওয়া যেতে পারে, কারণ এগুলোতে প্রচুর পরিমাণ ফাইবার রয়েছে। সালাদ এবং বাদাম খাওয়া যেতে পারে, সালাদ এবং বাদাম। লবণের ব্যবহার অবশ্যই কমাতে হবে, কারণ এটি বডিতে পানি ধরে রাখে এবং এতে অনেক সময় পেট ফাঁপা বা পেট ফুলে যেতে পারে। পানি খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিতে হবে, বেশি পানি খেলে ফুসফুসের সমস্যাও কমে আসবে, মাসল ক্র্যাম্প কমে যাবে। লেবু কমলা বা লেবুর রস করে খেতে পারি, কমলার রস করে পানির সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে। এবং মাসিকের আগে অবশ্যই ক্যাফেন পরিত্যাগ করতে হবে, কফি জাতীয় জিনিস। ক্যাফেনটা যদি মাসিকের আগে কম খাওয়া হয় তাহলে মুড ডিসঅর্ডার, বিরক্তি, উদ্বেগ এবং ঘুমের সমস্যাগুলো থেকে বেঁচে থাকা যেতে পারে। নিয়মিত ব্যায়াম করা যদি যায় তাহলেও কিন্তু এই সাইন সিমটমগুলো কমে আসবে, যেমন দ্রুত হাঁটা, জগিং বা সাইকেল চালানো বা সাঁতার কাটা। ব্যায়াম করলে এন্ডোরফিন, ডোপামিন এবং সিরোটোনিন এগুলো বডিতে সিক্রেশন হয়, এই রাসায়নিকগুলো পজিটিভলি
মানুষের মুড এবং ঘুমকে প্রভাবিত করে, এবং ব্যায়াম করলে মাসেলগুলো এক্সপ্যান্ড হয়, প্রসারিত হয়, এবং যার কারণে বডিটা শিথিল হয়ে যায় বা রিল্যাক্স হয়ে যায় এবং ক্র্যাম্পও হয় না। যোগব্যায়াম করা যেতে পারে, যোগব্যায়াম করলেও স্ট্রেস থেকে মুক্তি পাওয়া যায় এবং প্রিমেন্সট্রুয়াল সিন্ড্রোম থেকেও বেঁচে থাকা যায়। ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে, এটা মাসল ক্র্যাম্প কমাতে সহায়তা করে। উপসর্গগুলো যদি আসলে বেড়ে যায় এবং সেটা মানসিক ভারসাম্যহীনতার মতো মনে হয়, সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ব্যথা যেহেতু হয়, ব্যথা দূর করতে এনএসএআইডি ব্যবহার করা যায়, যেটা নন স্টেরয়ডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, যেমন আইবুপ্রোফেন। এগুলো পিরিয়ডের ব্যথা বা এই মেনস্ট্রুয়াল সিন্ড্রোমের ব্যথা কমাতে সাহায্য করে। ডায়ুরেটিক্স যদি গ্রহণ করা হয় তাহলে ডায়ুরেটিক্স বডি থেকে অতিরিক্ত লিকুইডটা বের করে দেয় এবং এটাও পিএমএসের সাইন সিমটম কমাতে পারে। অ্যান্টি ডিপ্রেসেন্ট, যেটা সিলেকটিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর বা এসএসআরআই, এটা যদি পিএমএস চলাকালীন সময়ে গ্রহণ করা হয় তাহলে মুড ডিসঅর্ডারটা কমে আসে এবং মেজাজটা স্বাভাবিক থাকে এবং সহনীয় পর্যায়ে থাকে। পিএমএস সাধারণত পিরিয়ড শুরু হওয়া থেকে 10 থেকে 14 দিন আগে শুরু হতে পারে এবং পিরিয়ডের দিন থেকে 5 থেকে 7 দিন পর্যন্ত এটা থাকতে পারে। পিএমএসটা 20 থেকে 30 বছর বয়সের মধ্যেই বেশি দেখা যায়, এরপরে এটি এই সাইন সিমটমটা কমে আসে আস্তে আস্তে। পিএমএসের সাইন সিমটমগুলো যেহেতু বারবারই হয়, পিরিয়ড যেহেতু প্রতি মাসেই হয়ে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই একটি ডিসিপ্লিন, লাইফস্টাইল এবং প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে প্রিমেন্সট্রুয়াল সিন্ড্রোম থেকে বেঁচে থাকা সম্ভব। আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকুন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।